নবী মূসা আলাইহিসসালাম যখন মিশরে বৃষ্টি হয় না, তখন মিশরে ফরিয়াদ করার জন্যে মূসা আলাইহিসসালাম তার সহকর্মী সহযোগী সাহাবিদেরকে নিয়ে যখন দাঁড়ালেন নামাজের জন্য দোয়া করলেন, দোয়া করার পরেও বৃষ্টি হলো না, আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ কেন বৃষ্টি হলো না, ও আল্লাহ তুমি কেন বৃষ্টি দিলে না? আল্লাহ বললেন, তুমি যাদেরকে নিয়ে দোয়া করেছ এর মধ্যে একজন আছে 40 বছর ধরে আমার নাফরমানি করে, আমি তার উপরে বড্ড নাখোশ, 40 বছর ধরে সে আমার নাফরমানি করে, তার হাতটা এদের মধ্যে থাকার কারণে আমি দোয়া কবুল করি নাই। মূসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলে এসে বললেন, ওগো আমার সাহাবীরা, এখানে এমন একজন আছে 40 বছর ধরে আল্লাহকে ইলাহ মানে নাই, আল্লাহর আনুগত্য করে নাই, ইবাদত করে নাই, আল্লাহ তার উপরে বড্ড নাখোশ, সে যদি বের হয়ে যায় তাইলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন, বৃষ্টি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এটা জানিয়েছেন, ওই লোকটি ওই সময় আল্লাহর কাছে ফরিয়াদ করলো, ওগো আল্লাহ 40টা বছর পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, আমার অপরাধ প্রকাশ করে দাও নাই, ক্ষমা করো নাই, আমার অপরাধ প্রকাশ করে দাও নাই, 40টা বছর আমি তোমার নাফরমানি করেছি, তুমি কারো সামনে আমার মুখোশটা উন্মোচিত করে দাও নাই, আজকে এই এতগুলো মানুষের মধ্যে থেকে যদি আমি বের হয়ে যাই মানুষেরা জেনে ফেলবে আমি অপরাধী, আমার জন্য বৃষ্টি হচ্ছে না, তুমি তো দয়ার সাগর আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। কিছু সময় পরে মেঘময় আকাশ হয়ে গেল, বৃষ্টি নেমে আসলো, মূসা আলাইহিসসালাম বললেন, ওগো আল্লাহ যেই ব্যক্তিটা এখানে 40 বছর ধরে তোমার নাফরমানি করেছে সেই ব্যক্তিটা বের হয় নাই, তারপরে তুমি বৃষ্টি দিলে কেন? আল্লাহ বলছে, দেখো আমার ওই বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে, আল্লাহ আমার কাছে বলেছে আমি যেন তার পাপাচার সে পাপি এটা যেন আমি উন্মুক্ত না করে দিই, এই জন্য ক্ষমা করে দিলাম, বৃষ্টিও দিয়ে দিলাম। আল্লাহর নবী বললেন, আল্লাহ ওগো আল্লাহ ওই লোকটাকে একটু দেখার বড্ড ইচ্ছা, তুমি যদি চাও তাইলে ওই লোকটাকে আমার একটু দেখার সুযোগ করে দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, ওগো মূসা যেই লোকটা 40 বছর আমার নাফরমানি করেছে এরপরেও আমি তার চেহারাটা কাউকে চিনাই নাই, আজকে 40 বছর পরে তৌবা করে ফিরে এসেছে, আমি ওই পাপির চেহারা তোমারে কি করে চিনাই বলো? আল্লাহ আকবার, 40 বছর নাফরমানি করেছে তাও আমি মানুষের কাছে প্রকাশ করি নাই, আজ তো সে আমার আনুগত্য স্বীকার করেছে, এখন তোমার বলার দরকারটা কি?